থেকে একটু বাড়াইছি, প্রাইভেট সামনে বাম্পার দিয়ে আমাকে হালকা ধাক্কা দিছে। আমি বললাম কী ব্যাপার ভাই, সমস্যাটার মাধ্যমে আমি কী করলাম, আমার হুন্ডা ব্যাগে নিলাম। ওকে ফাইন, ভালো কথা, আমার হুন্ডা ব্যাগে নিলাম, গাড়ি চলে যাবে। ও দৌড়াইছে বলে কি করে এনে এখানে ট্রাফিকের যে সার্জেন্ট আসছে শাকিল ভাই, উনি কি বিচারটা করে সেটা আপনি দেখতে পাবেন। আমি ট্রাফিক বক্সে যাচ্ছি, দেখি ওনারা কি বিচারটা করে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি শ্যামলী উপস্থিত আছি। তো এখানে হচ্ছে মূলত হচ্ছে বক্সে নেওয়া হচ্ছে যে সার্জেন্ট আছেন উনি হচ্ছে ওনাকে হচ্ছে কি গাড়িতে উঠাইতে বলছে আর কি। এনে আছে সার্জেন্টের শাকিল ভাই, আপনি দেখতে পাচ্ছেন এ হচ্ছে গিয়া মিজান ট্রাফিক। ওনাদেরকে ওনাদের সমাধানের জন্য মূলত গাড়িতে উঠানো হচ্ছে যে একটা সমাধান করে দেওয়ার জন্য। আপনি দেখতে পাচ্ছেন উনি ওনা উপস্থিত ছিল, এই যে ভদ্র মহিলা উনি উপস্থিত ছিল। তো গাড়িতে উঠে হয়তো থানায় নেওয়া যাবে একটা সমাধানের জন্য। আপনি দেখতে পাচ্ছেন সমাধান করে দেওয়া হবে। শাকিল ভাই একটু একটু, আপনি দেখতে পাচ্ছেন যে সার্জেনের শাকিল ভাই এখানে আছে। আপনি কি একসাথে ছিলেন নাকি? আপনি কি সাধারণ সাধারণ? আচ্ছা আচ্ছা, তো ঘটনাস্থলে আপনি চিনেন ছিলেন? আপনি তো একটু যেতে হবে, মোটামুটি বিস্তারিত ভেঙে যাতে একটু সময় দেন, আপনি একটু ওঠেন। আচ্ছা, ওই যে সার্জেনের শাকিল ভাইয়ের সাথে একটু কথা বল। আচ্ছা আপু একটু বলেন যে কি হয়েছিল মূলত, আমাদেরকে একটু বলেন কি হয়েছিল, বলেন একটু, বলেন একটু, বলে যান কি হয়েছিল মূলত বিষয়টা। যাচ্ছিল গাড়ি নিয়ে, হ্যাঁ হ্যাঁ, প্রাইভেট আসতেছিল, আসার পথে ওই প্রাইভেটটা দ্রুত আইসা। একটু শাকিল ভাই একটু 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 একটু, না না আমি একটু একটু আমি ওনার বক্তব্যটা শুনে যাই। বলেন বলেন আপনি, বলেন বলেন আপনি, বলেন। তারপরে উনি আসতেছিল, ওনার গাড়িটা ওইটার সাথে ধাক্কা লেগে উনি উনি বাইকটারে আবার পিছে নিয়ে নিছে, কিন্তু সাজানো এসে ওনারে উল্টা পাল্টা ধাক্কা দিতেছে গাড়ি দিয়া। মানে এই যে মেজান মিজান ট্রাফিক, উনারে উল্টা ওনারে মারার জন্য আর কি চাবি নিয়ে। আচ্ছা, ওনাকে উঠে নেওয়া হয় না কারণ সাইকেল উনি ওনাকে টানে নিয়ে গেছে। এখানে সাধারণ যে আপনি দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি হচ্ছে কি দেখতে পাচ্ছিলেন। ধন্যবাদ, আপনারা লাইভ টিচার যেখান থেকে দেখতে পাচ্ছেন একটু কি করে দিবেন, ধন্যবাদ।